রাতে হঠাৎ করে হলো দীপার শরীর খারাপ। সূর্য সারাত জেগে করলো দীপার দেখাশোনা। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে মাঝরাতে হঠাৎ করে দীপার ভীষণ জ্বর চলে আসলে সূর্য সেটা জানতে পারায় সূর্য দীপাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ পেয়ে বৌদিও রুমের মধ্যে চলে আসে আর সূর্যের সাহায্যে তারা দুজনে মিলে দীপাকে বেডের মধ্যে তুলে দীপাকে ওষুধ খাইয়ে দীপার জলপট্টি বাঁধতে থাকে। আর তারা দুজনেই দীপার জন্য ভীষণ চিন্তিত থাকে। তারপর বৌদি ওখান থেকে চলে গেলে সূর্য যখন দীপার দেখাশোনা করতে থাকে ঠিক তখনই দীপা ঘুমের মধ্যে সূর্যকে জড়িয়ে ধরে। আর দীপার শরীর খারাপ ভেবে সূর্য দীপাকে সুস্থ করে তোলার জন্য দীপার সাথে নিজেকেও তার বুকের মধ্যে জড়িয়ে নেয়। তারপর সকালবেলা যেহেতু দীপার শরীর খারাপ তাই সূর্য নিজের হাতে দীপার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। আর সূর্য দীপার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে এটা দেখে দীপা খুব খুশি হয়। তারপর পাড়ার লোকেরা বিয়ের জন্য সূর্যকে নেমন্তন্ন করতে আসলে সূর্য আবার পাড়ার লোকেদের ওপর রেগে যায়, যেখানে দীপা আবার পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে স্কুলের মধ্যে সোনা ও রূপার কথা বলা বন্ধ, সেখানে সোনা শুধুমাত্র মিসকার জন্য ওয়েট করছে যে সে কখন এসে তাকে তার বাবার কাছে নিয়ে যাবে। অন্যদিকে দীপার পাড়ার বিয়েতে হঠাৎ করে বিয়ে ভেঙে দেওয়ার কথা ওঠে, সেখানে বরপক্ষ বরকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সূর্য তার গলায় ধরে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এই বিয়ে করবে না। তখন সে জানায় যে পাত্রী কালো তাই সে এই বিয়ে করতে রাজি নয়। তখন সূর্য তার গলায় চেপে একটা থাপ্পড় দিয়ে বলে, এদিকে তোমরা মা কালীর পূজা করছো, অন্যদিকে মা কালীর মতো মেয়েকে বিয়ে করতে রাজি নও, এটাই কি তোমাদের সমাজ? এই কালো রঙের ভেদাভেদি দেখে সূর্যের এই আপত্তিতে দীপা ভীষণ খুশি হয়।